যে খবরের দিকে নজর রাখবো, এবার খালিস্তানি বিতর্কে সরব হলেন তথাগত রায়। বঙ্গ বিজেপিকে খোঁচা দিলেন তথাগত রায়। তিনি বলেছেন যে আদর্শগত প্রশিক্ষণের অভাব রয়েছে বঙ্গ বিজেপিতে, এই কারণেই এত বড় বিপত্তি। আদর্শ ছাড়া বিজেপি চলতে পারে না, এমনটাই পোস্ট করেছেন তথাগত রায়। বিজেপির খালিস্তানি বিতর্ক, রাজ্য বিজেপিকে খোঁচা তথাগত রায়ের, শিখ অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য, আদর্শগত প্রশিক্ষণের অভাব বঙ্গ বিজেপিতে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তথাগত রায় এবার বঙ্গ বিজেপিকে খোঁচা দিলেন এই খালিস্তানি বিতর্কে। দেখো, তথাগত রায় বরাবরই কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকেন, কিন্তু এবার যে তিনি তথ্য সামনে এনেছেন যে খালিস্তানি নিয়ে যে বিপর্যয় রাজ্য বিজেপিতে ঘটেছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী যেভাবে খালিস্তানি মন্তব্য করেছিলেন, তারই প্রত্যুত্তরে আজকে টুইট করেছেন তথাগত রায়। এবং তিনি যেটা বলেছেন যে আদর্শগত কারণে বা আদর্শ ছাড়া বিজেপি যে চলতে পারে না, তা কিন্তু পরিষ্কার, এবং এদের প্রশিক্ষণের দরকার বলেও তিনি বলেছেন। এবং যেভাবে রাজ্য বিজেপি চলছে তাতে একাধিকবার তিনি এই প্রশ্ন করেছেন, এবং শিখ অফিসারকে খালিস্তানি মন্তব্যের তিনি যে একেবারে বিরোধিতা করছেন তার কিন্তু টুইট থেকে এটা পরিষ্কার। তবে দেখো, রাজনৈতিকভাবে কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত এই তথাগত রায়, কিন্তু গতকালের যে ঘটনা, দেশ জুড়ে যেভাবে তার প্রতিবাদ হচ্ছে, যেভাবে শিখ কমিউনিটির মানুষ রাস্তায় নেমেছেন এবং তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনৈতিক আন্দোলন করছেন, এছাড়াও দিল্লির উপকণ্ঠে আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছেন, সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যেমন রাজনৈতিক ভাবে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, তেমনি তথাগত রায় যে টুইট করেছেন যে আদর্শ ছাড়া বিজেপি চলতে পারে না, তবে বিজেপির মধ্যে যে আদর্শের অভাব রয়েছে তা কিন্তু প্রাক্তন বিজেপি নেতা তথা এ রাজ্যের একসময় সভাপতি ছিলেন এই তথাগত রায়, তার এই মন্তব্য যথেষ্ট রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আদর্শগত প্রশিক্ষণের অভাব বঙ্গ বিজেপিতে, এই কারণেই এত বড় বিপত্তি, এমনটাই পোস্ট করেছেন তথাগত রায়। যে খবরের দিকে নজর রেখেছি, আমরা জানি যে খালিস্তানি বিতর্ক শুরু হয়েছে গতকাল থেকে, যে একজন অফিসারকে লক্ষ্য করে যে কটূক্তি করা হয়, তারপরেই বিতর্ক শুরু হয়। এবার বঙ্গ বিজেপিকে খোঁচা দিলেন তথাগত রায়। আদর্শগত প্রশিক্ষণের অভাব বঙ্গ বিজেপিতে, এই কারণেই এত বড় বিপত্তি, আদর্শ ছাড়া বিজেপি চলতে পারে না, এমনটাই পোস্টে লিখেছেন তথাগত রায়। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল যখন শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাচ্ছিলেন, সে সময় তাকে আটকানো হয় এবং একজন শিখ পুলিশ অফিসার ছিলেন, তাকে লক্ষ্য করে যে কটূক্তি করা হয়, যে খালিস্তানি কটূক্তি করা হয়, যে মন্তব্য করা হয়, তারপরেই কিন্তু বিতর্ক শুরু হয়। একদিকে যেরকম শিখ সম্প্রদায়ের মানুষেরা তারা প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছেন, অন্যদিকে এবার তথাগত রায় তিনিই বলছেন যে আদর্শগত প্রশিক্ষণের অভাব রয়েছে বঙ্গ বিজেপিতে, এ কারণেই এত বড় বিপত্তি, আদর্শ ছাড়া বিজেপি চলতে পারে না, দাবি করেছেন তথাগত রায়।